দ্বাদশ জাতীয় নির্বাচনের খবরাখবর জানাবো। নারায়ণগঞ্জে আজ শেষ নির্বাচনী সভা আওয়ামী লীগের জেলার একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে বিকেল তিনটায় জনসভায় যোগ দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। সেখানকার প্রস্তুতির সবশেষ খবর জানাবেন দেবরাজ দেব। দেবরাজ জানাবেন যে জনসভার সর্বশেষ প্রস্তুতির কী অবস্থা, এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা কী এবার। ধন্যবাদ উজ্জ্বল, আমরা এই মুহূর্তে আছি যে আপনি বলছিলেন যে একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স, সেখানে আছি। এটি আপনার যে চাষারা রয়েছে নারায়ণগঞ্জে, সেখানে কিন্তু এই স্টেডিয়ামটি অবস্থিত। এবং এই স্টেডিয়াম ঘিরে যে কিন্তু আসলে যে প্রস্তুতির কথা বলছিলেন প্রধানমন্ত্রী, প্রায় বলে রাখা ভালো যে প্রধানমন্ত্রী কিন্তু প্রায় 15 বছর পরেই অর্থাৎ 2008 সালের 23 ডিসেম্বর শেষ এই নারায়ণগঞ্জ শহরে তিনি এসেছিলেন, এবং তারপরে এই 15 বছর পরে কিন্তু এইবারই প্রথমবার আসলে 15 বছরের ক্ষমতাকালীন সময় এই প্রথমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নারায়ণগঞ্জ শহরে আসছে। এবং এই শহরে আসা উপলক্ষে কিন্তু শহরে যে চারিদিকে আমরা যখন আসছিলাম এই কেন্দ্রে, তখন কিন্তু দেখছিলাম আসলে চারদিকে কিন্তু ব্যানার ফেস্টুনি কিন্তু ছেয়ে গেছে, এবং চারিদিকে কিন্তু এক ধরনের উৎসব রবরব আমি দেখতে পেয়েছি যে বড় বড় বিল্ডিংগুলোতে কিন্তু বড় ব্যানারগুলো কিন্তু টানানো হয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে। এখানে কিন্তু নারায়ণগঞ্জে মোট সংসদীয় আসন কিন্তু 5টি, তার মধ্যে 4টিতেই কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের যে নৌকা সমর্থিত প্রার্থী তারা কিন্তু লড়াই করছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে। যেহেতু আর যে নির্বাচনের প্রচারণা 7 তারিখ নির্বাচন 7 জানুয়ারিতে, এবং আগামীকাল অর্থাৎ 5 জানুয়ারি সকাল 8টায় কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটি শেষ হয়ে যাবে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নারায়ণগঞ্জের এই জনসভা থেকেই কিন্তু আসলে তার যে নির্বাচনী দ্বাদশ নির্বাচনের যে প্রচারণার ট্রেন সেটি কিন্তু থামবে আমরা আসলে বলছি। এবং যে নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছিলাম যে নৌকার আদালত মঞ্চ তৈরি করা হয়েছে, এবং সেই সাথে যে নিরাপত্তা বাহিনীর রয়েছে বিভিন্ন সংস্থা রয়েছে, তারা কিন্তু এখনও আসলে ডগ স্কোয়াড এবং আর্চারের মাধ্যমে কিন্তু আসলে সবকিছুই একদম শেষ সময়ের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা নিয়ে রাখছে। যে একদম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি যে আশেপাশের যে রাস্তাঘাটে গাড়ি চলাচলও কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং মানুষজন কিন্তু উচ্ছ্বসিত আছে। যে প্রত্যাশার কথা নারায়ণগঞ্জবাসীর, সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি এবং রাস্তাঘাটের আরও আসলে উন্নয়ন, তারাই কিন্তু এমনটাই আসলে আমাদেরও জানিয়েছে গালিব। আজ সর্বশেষ জনসভা করবে আওয়ামী লীগ, সেখানে বিকেল 3টায় নারায়ণগঞ্জে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।